দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের সুবিধার্থে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র আলোচনা করব। বিগত মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র বা টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নপত্রগুলো ছিল সেইখান থেকে কিছু বাছাই করে না প্রশ্ন উত্তর পর্ব। পুরো ভিডিওটা দেখবে এবং দীর্ঘদিন ভিডিও না আসার জন্য খুবই দুঃখিত, কারণ একটু ব্যস্ত আছি। তো তোমাদের নির্ধারিত সময়ে ঠিক টেস্ট পেপারের আলোচনাগুলো করে আমরা যাব। তো প্রথমে দেখো, এখানে বিভাগ কয়ের ক্ষেত্রে 15টা তো প্রশ্ন থাকে এমসিকিউ টাইপের, সেই এমসিকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। প্রথমে দেখো, বায়োগ্যাসের মূল উপাদান কি? তো এখানে 4টি অপশান থাকবে, যেটা সঠিক হবে সেটাকে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে বায়োগ্যাসের মূল উপাদান হবে মিথেন, CH4। পরবর্তী প্রশ্নটা দেখো, 5 মোল হাইড্রোজেন যে গ্যাসের ভর কত হবে? ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের ভর চেয়েছে, তো 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ভর কত? 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ভর হবে 2 গ্রাম। তাহলে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হয়ে যাবে 10 গ্রাম। তাহলে আমাদের এখানে যে অপশানটি রয়েছে বি, সেই বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। ঠিক আছে, এরপর আসছি STP-তে 1 লিটার হাইড্রোজেনের ভর কত হবে? ঠিক আছে, STP-তে 1 লিটার হাইড্রোজেনের ভর কত? তো STP-তে 22.4 লিটার হাইড্রোজেনের ভর হয় 2 গ্রাম। ঠিক সেইভাবেই 1 লিটারের ভর কত হবে? তো এখানে সঠিক উত্তর হবে 0.089 গ্রাম, যেটা আমাদের এখানে সি অপশানে রয়েছে। এরপরে 1-এর 4-এর যে প্রশ্নটি এখানে রয়েছে, সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এখানে দেওয়া আছে। তো এখানে ফারেনহাইট স্কেলে ওই প্রসারণ গুণাঙ্কের মান কত হবে যদি এখানে বলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা কী হবে দেখো। তো ফারেনহাইট স্কেলের যে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক α f সমান হবে 5/9 × α c। তো α c এর মান এখানে দেওয়া আছে, ঠিক আছে, 18 × 10⁻⁶, তাহলে 9 × 2 = 18, সেইখান থেকে 10 × 10⁻⁶ আর হয়ে যাবে পার ডিগ্রি f, ক্লিয়ার? এটা ফারেনহাইট স্কেলে। এবার এই প্রশ্নানুসারে যদি আমরা দেখি, তাহলে কেলভিন স্কেলে যদি বের করতে দেয় সেই ক্ষেত্রে মানটা কত হবে? তো কেলভিন স্কেলের মানটা কিন্তু এটা হবে না, ঠিক আছে, এটা ফারেনহাইট স্কেলে হবে। তো কেলভিন স্কেলের মান হয়ে যাবে, দেখো কেলভিন স্কেলের মান এবং সেলসিয়াস স্কেলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এই দুটো কিন্তু একই হয়। তাহলে এখানে যে অপশানটি রয়েছে এ অপশানটি আমাদের কারেক্ট হবে, 18 × 10⁻⁶ পার কেলভিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব 1-এর 5। একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোণের মান কত হবে? তো আপাতন কোণের মান কিন্তু এখানে 0 হয়। কোনো একটা কাচের স্ল্যাবের মধ্যে যদি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়, তাহলে সেই লম্ব আপাতনের ফলে আপাতন কোণের মান কিন্তু 0° হয়ে যাবে। এরপর সূর্যোদয়ের যে কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্যের দৃষ্টিগোচর থাকে, এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ, আলোর হচ্ছে তোমার যে প্রতিসরণ, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিসরণ, তো আলোর প্রতিসরণ হবে এখানে। আর যদি বলা হয় আকাশকে কেন নীল দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো আলোর বিক্ষেপণ। তারপরে দেখো 1-এর 7, 1 BOT একক সমান কত জুল? 1 BOT একক সমান হবে 3.6 × 10⁶ জুল, যেটা আমাদের ডি অপশানে রয়েছে। এরপর আসছি 1-এর 8, লেঞ্জের সূত্র থেকে কি জানা যায়?
লেঞ্জের সূত্র থেকে আমরা জানি আবিষ্ট প্রবাহের মানের যে অভিমুখ সেটা আমরা জানতে পারি, ঠিক আছে? তো আমাদের এখানে সঠিক উত্তর হবে বি, আবিষ্ট প্রবাহের অভিমুখ। তাহলে এই তিনটি অপশান রং হয়ে যাবে, বি অপশান আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তাই আমরা সম্পূর্ণ বাক্যে লিখে দেব, লেঞ্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ। তারপরে দেখো, তারপরে একের নয় যে প্রশ্নটি এখানে রয়েছে, যে প্রদত্ত কোণটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া, তাপীয় নিউক্লিয় বিক্রিয়া, ঠিক আছে? তো এখানে নিউক্লিয়াসের বিক্রিয়া ঘটবে, ঠিক আছে? বিক্রিয়ায় নিউক্লিয়াস অংশগ্রহণ করবে। তো কার ক্ষেত্রে যে বিক্রিয়ায় তাপের উপস্থিতিতে নিউক্লিয়াসের বিক্রিয়া ঘটবে, দেখো নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন, একটাতে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে একটি ভারী মৌল ভেঙে গিয়ে অসংখ্য ক্ষুদ্র পারমাণবিক ভরযুক্ত মৌলতে পরিণত হয় এবং তাপশক্তি উৎপন্ন হয়। আর একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, এটা হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয়ে পর্যাপ্ত পরিমাণ তাপের উপস্থিতিতে সেটা কিন্তু জুড়ে গিয়ে ভারী তোমার অ্যাটমিক নাম্বার যুক্ত মৌলে পরিণত হয়, আর অ্যাটমিক মাসও তাদের কিন্তু বেশি হয়। তো এই ক্ষেত্রে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া হয়ে যাবে নিউক্লিয় সংযোজন, ক্লিয়ার? এরপর দেখে একের দশ, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? সবথেকে হালকা হচ্ছে আমাদের লিথিয়াম, কোথায় অবস্থান করবে? এক নম্বর শ্রেণী দীর্ঘ পর্যায় সারণীতে। তাই আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর দেখো এখানে যেটা রয়েছে, নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর প্রযোজ্য? দেখো সংকেত ভর প্রযোজ্য হবে কার ক্ষেত্রে? সংকেত ভর প্রযোজ্য হয় তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে বা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হয়। তো এখানে MgCl2 একমাত্র যেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড বা তড়িযোজী যৌগ, তাই MgCl2 এর ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য হবে। তারপর একের বারোর যে প্রশ্নটি রয়েছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? দেখো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা জলে দ্রবীভূত করি, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, ঠিক আছে? আর তোমার জলে থাকবে H+OH-, তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ যদি বিশ্লেষণ ঘটায় তাহলে ক্যাথোডে পজিটিভ আয়ন যাবে। তো ক্যাথোডে দুটো পজিটিভ আয়ন যাওয়ার প্রবণতা আছে, এক হচ্ছে সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে H+, ঠিক আছে? তো এদের সোডিয়াম এবং যে Na+ মধ্যে তোমার হচ্ছে H+ যাওয়ার প্রবণতাটা বেশি, কারণ এর তোমার সচলতা অনেক বেশি হয় ক্যাথোডের দিকে যাওয়ার, ঠিক আছে? এই জন্য H+ ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে উৎপন্ন হয় এবং দুটো H পরমাণু থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে। তাই এখানে বারোর এ অপশানটি কারেক্ট হবে। এরপরে আসছে একের ১৩, কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? ঠিক আছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যাবে না কোন? এখানে আমরা সাধারণত H2S কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি, ঠিক আছে? তো হাইড্রোজেনও করতে পারি, এবং আমাদের এখানে যে তোমার HClও করা যায়, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড কিপ যন্ত্রে প্রস্তুত করা যাবে না। এরপরে আসছি একে ১৪, কোন ধাতুটির ব্রোঞ্জ এবং কাঁসাতে বর্তমান থাকে? ব্রোঞ্জ এবং কাঁসাতে বর্তমান থাকে তামা বা কপার, Cu, ঠিক আছে? ভিনিগারে প্রস্তুত করতে ব্যবহার করা হয়, ভিনিগারে সাধারণত থাকে অ্যাসিটিক অ্যাসিড, যার সঙ্গে CH3COOH, অর্থাৎ এখানে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি অপশানটি, ঠিক আছে? এরপর গ্রুপ বি এর যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখে নাও। প্রথমে দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কী হয়? ডভসন একক। এবং কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক হয়? হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সবথেকে বেশি হয়, ঠিক আছে? আর এটা মনে রাখবে, তাপন মূল্যের দিক থেকে প্রথমেই গ্যাস বেশি হবে, তারপর হবে লিকুইড, তারপরে হবে সলিড, এটা মনে রাখবে, ঠিক আছে?
এরপরে আসছি গ্যাসোল কী কাজে ব্যবহার করা হয়। তো গ্যাসোলিন গ্যাসোলিন ও অ্যালকোহলের, সাধারণত অ্যালকোহল হিসেবে এখানে ইথানল, ঠিক আছে, এর মিশ্রণে তৈরি এক ধরনের জ্বালানি যা আমেরিকা এবং ব্রাজিলে পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে তাকেই গ্যাসোহল বলা হয়। এটা কিন্তু পরিবেশ বান্ধব, কম পরিমাণ পরিবেশ দূষণ করবে, ঠিক আছে। অন্যান্য জ্বালানি যেরকম কয়লা বা পেট্রোল প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করে, সেই ক্ষেত্রে এটা পরিবেশ বান্ধব। তো কোন উষ্ণতাতে গ্যাসীয় অণুগুলির গতি লোপ পেয়ে যায়? পরম উষ্ণতাতে, -273°C উষ্ণতাতে, কিন্তু যেটাকে আমরা বলতে পারি তোমার পরম যে শূন্য উষ্ণতা, তো সেই উষ্ণতাতে কিন্তু গ্যাসের গতিশক্তি লোপ পেয়ে যায়, ঠিক আছে। কারণ ওই উষ্ণতায় যখন পৌঁছাবে গ্যাস, তখন গ্যাস আর গ্যাস থাকবে না, সলিডে পরিণত হয়ে যাবে। তারপরে 2-4 যে প্রশ্নটি রয়েছে, স্থির উষ্ণতায় পিভি লেখচিত্র কীরূপ হবে? পিভি লেখচিত্র সমপরাবৃত্ত হয়, ঠিক আছে। স্থির উষ্ণতাতে পিভি লেখচিত্র, পি আর ভি লেখচিত্র, বয়েলের সূত্র অনুসারে পি প্রপোর্শনাল 1/ভি, তাহলে এটা সমপরাবৃত্ত হবে, ক্লিয়ার। তারপরে দেখো এখানে, অথবা যে প্রশ্নটি রয়েছে, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কী হবে? আর এর একক হয়ে যাবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে, 2-5 যে প্রশ্নটি রয়েছে, লোহা পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে থাকবে? তো যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, সেটা কিন্তু বেশি প্রসারিত হবে, সেটা বাইরের দিকে থাকবে। তো পিতলটি বাইরের দিকে থাকবে, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনেকটা বেশি হয়। এরপরে 2-6 যে প্রশ্নটি যে এখানে রয়েছে, কোন যে শর্তে উত্তল লেন্স বস্তুর সদ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করবে? যখন বস্তুকে উত্তল লেন্সের ফোকাস এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয়, তখনই কিন্তু সদ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। তারপর মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হচ্ছে রেটিনা, এটা আমরা সকলেই জানি। ফিউজ তারটা কি? ফিউজ তারটা হলো যে ইলেকট্রিক ফিউজ হলো টিন এবং সীসার সংকর ধাতু, যেখানে টিন থাকে 25% এবং সীসা থাকে 75%। এর গলনাঙ্ক কিন্তু কম হয়, ঠিক আছে। গলনাঙ্ক কম হয় বলেই উচ্চ তড়িৎ প্রবাহে সহজে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর দেখো যে 3 ওহম এবং 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয় তুল্য রোধ কত হবে? সমান্তরাল সমবায়ে তুল্য রোধের যে আমরা সূত্র জানি, সেই অনুযায়ী R1 R2 / R1 + R2, ঠিক আছে, সেখান থেকে আমরা 2 পেয়ে যাব। মানগুলো বসিয়ে দেবে, 2 পেয়ে যাবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে IV লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়, একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল রেডিয়াম বলে দেবে। তারপর এরকম না তোমাদের যে স্তম্ভ মেলানো থাকবে, স্তম্ভটা তোমাদের কিন্তু মিলাতে হবে। দেখো চ্যালকোজেন যে নামে পরিচিত হয় তোমার সালফার, এবং অষ্টক সূত্রে ব্যতিক্রম ঘটে BF3-র ক্ষেত্রে। সমযোজী যৌগ হচ্ছে HCl এবং তড়িৎযোজী যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড অ্যানোডে কী ঘটে? ক্যাথোডের ক্ষেত্রে ঘটবে বিজারণ এবং অ্যানোডের ক্ষেত্রে ঘটবে জারণ প্রক্রিয়া। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সময় ব্যবহৃত অনুঘটকটির নাম কী হবে? ব্যবহৃত অনুঘটকটির নাম হবে প্লাটিনাম, কারণ এটা তোমার জলের সাথে কোনোরকম বিক্রিয়া করবে না। সালফানটা কি? 100% তোমার H2SO4-কে আমরা কিন্তু সালফান বলবো। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব হবে 0.88। জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে? জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, নামে সিলভার কিন্তু তার উপাদান সিলভার নয়। ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হলো অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু, এতে 5% ম্যাগনেসিয়াম এবং শতকরা 95% অ্যালুমিনিয়াম থাকে, তাকে আমরা ম্যাগনেসিয়াম বলি, ঠিক আছে। আর এখানে যে সমুদ্রে জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন আয়নটি দায়ী হয়? এখানে ক্লোরাইড আয়নটা মূলত দায়ী হয়।
তারপর বর্ষাতিতে বস্তাটি প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় পলিভিনাইল ক্লোরাইড পিভিসি পলিমার ব্যবহার করা হয়। কার্বাইড বাতিতে বাতি জ্বালানোর জ্বালানি রূপে কী ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন ব্যবহার করা হয় কার্বাইড বাতি জ্বালানোর জন্য। তো প্রিয় ছাত্র ছাত্রী, আজ প্রথম পর্বে আমরা এইটুকু করলাম, এর পরবর্তী পর্বে গ্রুপ সি এবং গ্রুপ ডিটা আমরা করে নেব। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।